ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট তৈরি হয়েছে। প্রচণ্ড গরমে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বুধবার সকাল থেকে সাভারের গ্যান্ডা থেকে সাভার বাস স্ট্যান্ড, নয়ারহাট, ইসলামপুরে তীব্র যানজট দেখা দিয়েছে। এছাড়া আবদুল্লাপুর, বাইপাইল মহাসড়কে জিরাবো, জামগড়া সহ বিভিন্ন স্থানে থেমে থেমে চলছে যানবাহন। এছাড়াও সিএমবি আশুলিয়া সড়কের কলমা, চারাবাগ ও বিশ মাইল জিরাবো সড়কের কাঠগড়া এলাকায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। অসহনীয় এই যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।